জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর জেলা বিএনপি নগরীর গ্রান্ড হোটেল মোটরস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সৈয়দুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দুল ইসলাম মিজু, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দুল ইসলাম লিটন, ছাত্র দলের সাবেক সভাপতি রুকুজ্জামান চৌধুরী এখনো প্রমুখ। এর আগে দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রাজপথে আন্দোলন করার জন্য আহ্বান জানিয়ে